गुड मॉर्निंग फ्रेंड, वेलकम बैक टू माय चैनल रिपास ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछी। तो आज के एकोन बजे सकाल 11:40। तो आर एकोन थेके आमी आमार ब्लॉगटा शुरू करछी। तो आमार सकालेर रान्ना तुम्हार सकालेर रान्ना करेछी कि बोलछी, डाल पेपे दिए मुग डाल करेछी आर चिचिंगा भाजा আর কিছু করিনি। আর মাছ করব, পার্শে মাছ এনেছে। আর আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো আমার স্পেশালি আমার খুব ভালো লাগে ওইটা, মানে ওটা হলে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, পুরো ভাতটাই আমি ওটা দিয়েই খেয়ে নেব, আমার এতটা ভালো লাগে। তো তোমরা যদি ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো দেখি কি আজকে কি রেসিপি শেয়ার করছি। চলো দেখো, আমি আলুর খোসা আর পটলের খোসা ছাড়িয়ে ওই খোসাগুলোকে ভালো করে জলে ধুয়ে, অনেক ধুয়েছি, ধুয়ে তো একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এই রেসিপিটা করব। আর রেসিপিটা হচ্ছে আলু আর পটলের খোসা বাটা। তো জিনিসটা দারুণ লাগে খেতে। আর এটা আমি কোথায় খেয়েছি তোমাদের বলছি, আমার বিয়ের আগে আইগুড়ো ভাত খেতে আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। তো বান্ধবীর মা এটা রান্না করেছিল, আরও অনেক কিছু করেছিল, এটা আমার খুব ভালো লেগেছিল। তো তারপরে আমি বেশ কয়েকবার করেছি। তো আজকে আমার বর পটল নিয়ে এসছে আর আমি ওটা দেখে আমার আবার মনে পড়লো যে আমি আবার ওটা করি। তো পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর আলুর খোসা, আলু তো রান্নাই হয়েছে, খোসা ছিল, ওই খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা একটু ভাপিয়ে নিয়ে তারপর এটাকে আমি বেটে নেব। তো এই দেখো, আমি ওটাকে হালকা ভাপিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে তারপর মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে নিয়েছি 3 টুকরো রসুন আর কাঁচা লঙ্কা 6টা আর কালো জিরে নিয়েছি। তো এটা এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব, তারপর তেলে ভাজব। আর এটা ভাপিয়ে নিয়েছি একটু, কারণ ওই একটু দেখবে শাকসবজি থেকে একটা হালকা গন্ধ ছাড়ে, ঘাস ঘাস গন্ধ ছাড়ে। তো ওই খোসাটা থেকে যাতে ওই গন্ধটা না ছাড়ে তার জন্য আমি আগে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো আমি মিক্সিতে অনেকক্ষণ ধরে পেস্ট করার চেষ্টা করলাম কিন্তু ভালো পেস্ট হয়নি, তার জন্য আমাকে আবার শিলে বাটতে হয়েছে। তো আমি জানতাম যে এটা ভালো পেস্ট হবে না, তো কিছুটা খাটনি যাতে আমার কম হয় তার জন্য আমি আগে একটু মিক্সিতে কিছুটা পেস্ট করে নিয়েছি। আর যেইটুকুনি মানে পুরো মিহি করাটা সেটা আমি শিলে করে নেব, তার জন্য আমি আগে ওইটাতে করে নিয়েছি, কারণ এতটা বাটতে অনেকটা খাটনি হয়ে যেত আর আমি খুব বেশি বাটতে পারি না, আমার বুকে ব্যথা উঠে যায়, তার জন্য আমি কিছুটা কমিয়ে নিলাম। আর এখন শিলে বেটে নিচ্ছি, পুরো মিহি পেস্ট করব তার জন্য। তো এই দেখো, আমার পটলের খোসা আর আলুর খোসাটা বাটা হয়ে গেছে আর এখন আমি গ্যাসের কাছে চলে যাব। তো গ্যাসে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা কালো হয়ে আছে কারণ এর আগে আমি চিচিঙ্গা ভাজা করেছিলাম। তো ওই চিচিঙ্গা ভাজাটা আমি আর ওটা ধুইনি কড়াইটা, ভেবেছিলাম এর মধ্যেই করে নেব। তো কড়াইটা বসিয়ে আমি একটু ঘরে গেছিলাম, আমার মেয়ে খেলছে আর আমার মেয়ের সাথে আমার জায়ের মেয়ে আছে, ওরা দুজন ভীষণ দুষ্টুমি করছে, তো ওই কারণে ওখানে গেছিলাম আর এখানে কড়াইটা পুড়ে গেছে। তো দেখো, আমি কড়ার মধ্যে তেলের মধ্যে বাটাটা ঢেলে দিলাম আর একটু নুন একটু হলুদ দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর এটা আর কিচ্ছু করতে হবে না, শুধু ভাজতে হবে জিনিসটা, একটু শুকনো শুকনো করতে হবে, তাহলেই হয়ে যাবে রেডি। তো এই দেখো, আমার করছি অনেকটাই শুকিয়ে এসছে, তো আরও কিছুক্ষণ টানাবো তারপরে এটা রেডি হয়ে যাবে। তো এই দেখো, রেডি আমার আলু পটলের খোসা বাটা। তো এটা খেতে জাস্ট ওয়াও লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তোমরাও, তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা প্লিজ একবার ট্রাই করে দেখো।
সত্যি বলছি খুব ভালো লাগে খেতে এটা। আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কখনো কেউ খায়নি, তো এটা করার পরে সবার ভালো লেগেছে, আর আমার তো সত্যি দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের রেসিপিটা তোমরা খেয়ে একবার দেখো যে তোমাদের কেমন লাগে, আর তারপর আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন খেয়েছো। তো আজকের মতো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো তোমরা, কারণ তোমরা যদি না থাকো আমি কোনোভাবেই এগোতে পারবো না, আর আমি অনেক আশা নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আমার আশাটা তোমরা যদি একটু এনকারেজ করো না, তাহলে আমি অনেক দূর হয়তো যেতে পারবো। তো তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো, আর যারা আমার পাশে আছো তাদেরকে তো অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা, তোমাদের নতুন যারা আছো আমার পরিবারে, মানে আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার রিকোয়েস্ট একটু রেখো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা সবাইকে।